بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে গোলাম কিবরিয়া ভাই জানতে চেয়েছেন, সালাতুত তাসবিহ সম্পর্কে ইসলামী শরীয়তের কোনো বিধান আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, যে সমস্ত নফল ইবাদত বন্দেগি করা হয় তার মধ্যে সালাতুত তাসবিহ আমাদের সমাজে একটি প্রচলিত সালাত, যেখানে বিশেষভাবে চাইল্ড রেকাত সালাত পড়া হয়ে থাকে এবং সেখানে একটি দোয়াও পড়া হয়ে থাকে। প্রত্যেক রাকাতের সব দোয়া শেষ করে যে একটা দোয়া বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 15 বার করে, এরকম করে যে এই পড়ার প্রসেস করে প্রত্যেক রাকাতে 75 বার, এরকম 300 বার চাইল্ড রাকাত নামাজে পড়া হয়ে থাকে। যে এই যে প্রসেসটা, এই সম্পর্কে একটা হাদিস রয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে, তবে হাদিসটি সহি না, হাদিসটি অত্যন্ত দুর্বল হাদিস। এই দুর্বল হাদিসের ওপর ভিত্তি করে একটা ইবাদতকে সাব্যস্ত করা ঠিক না। এবং এই সালাত ও তাসবিহ সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, হে আমার চাচা, আপনাকে কি এমন একটা আমল শিক্ষা দেবো না যেই করলে আপনার সকল গোনাহ মাফ হবে, পূর্বের পরের সমস্ত সগীরা কবিরা সব গোনাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব গোনাহ শেষ হয়ে যাবে, এবং সেটা এই চার রাকাত নামাজ এরকম সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়ে এই যে দোয়াটা একটু আগে বললাম এই দোয়াটা 15 বার 15 বার করে বলবেন সব জায়গায়। তো এরকম করে এই পড়ার পদ্ধতি, এই হাদিসের শেষেও বলা হয়েছে যে আপনি যদি পারেন তাহলে দৈনিক একবার পড়বেন, না হলে কমপক্ষে জুমার দিনে একবার পড়েন, অথবা আপনি মাসে একবার, অথবা বছরে একবার, অথবা জীবনে একবার। যে এই সম্পর্কে যে হাদিসটি বলা হয়, যে এই হাদিসটি সম্পর্কে যেটা ওলামা ইকরামের মন্তব্য এবং মতামত, কালা ইবনুল কদামা, ইবনুল কদামা রাহিমাহুল্লাহ তিনি মুগনি নামক গ্রন্থের প্রথম খণ্ডে 438 পৃষ্ঠে বলতেছেন, আম্মা সালাতু তাসবিহ ফাইন্না আহমদ কালা মা ইউজিবুনি। হ্যাঁ, ইমাম আহমদ বলেছেন যে এই নামাজটি, সালাতু তাসবিহ নামাজটি আমার কাছে, হ্যাঁ, এটা আশ্চর্য কিছু মনে হয়নি। তাকে বলা হলো কেন, তখন তিনি বলেন, লাইসা ফিহা শাইউন ইয়াসিহ, কারণ এ ব্যাপারে কোনো বিশুদ্ধ মতামত নেই। হ্যাঁ, ওয়া নাফাদা ইয়াদাহু কাল মুনকার, এবং তিনি হাত ঝেড়ে বলতেছেন এটা একটা মুনকার। অনুরূপভাবে ইমাম নববী রহমতুল্লাহ আলাই মজমু ও শরহুল মুহাদ্দাব এর তৃতীয় খণ্ডের 548 এবং 547-48 পৃষ্ঠায় বলেছেন যে এই হাদিসটি সম্পর্কে যে বলা হয়ে থাকে এটা হলে লিআন্না হাদিসুহা দুঈফ, লিআন্না ফি হাদিসিহা দুঈফ, অর্থাৎ কারণ এই হাদিসটির মধ্যে দুর্বলতা রয়েছে। এবং কোনো ইবাদতে যদি এরকম করে একে বিভিন্ন ধরনের এই মানে সব কিছুর মূলে যদি এই ইবাদতটা হয়ে থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে এটা নকল হয়ে আসতো। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মজমু ও ফাতাওয়ার 11 খণ্ডের 579 পৃষ্ঠায় বলেছেন, ওয়া আজমাদু মা ইয়ারবি মিন হাযিহি সালাওয়াত হাদিস সালাতে তাসবিহ, যে সালাতুত তাসবিহ সংক্রান্ত যে হাদিস আমাদের কাছে বর্ণিত হয়েছে যেটা আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণনা করা হয়েছে, ফালাম ইয়াকুল বিহি আহাদ মিন আল আইম্মাতিল আরবাআ, চারজন বড় বড় যে ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, কেউ এই নামাজ সম্পর্কে বলেন নাই, বাল আহমদ দাআফ আল হাদিস, ইমাম আহমদ বরং এই হাদিসটিকে জয়ীফ বলেছেন, ওয়ালাম ইউস্তাহাব হাযিহি সালাওয়াত, এবং এই নামাজগুলি পড়া মুস্তাহাব নয়। কাজে এরকম অনেক কথাই রয়েছে, এমনকি শেখুল ইসলাম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি মজমু ও ফতোয়ার 14 খণ্ডের 327 পৃষ্ঠা বলেছেন, ওয়াল্লাযী ইয়াতারাজ্জাহ ইনদি আন্না সালাতুত তাসবিহ লাইসাত বিসুন্নাহ, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এবং প্রতি মনে হয়েছে এটা সুন্নত নয়, এটা সালাতুত তাসবিহ নামাজটা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, কারণ ওয়া আন্না হাদিসুহা যঈফুন, কারণ তার হাদিসটি যঈফ। এবং অনেকগুলি তার কারণ তিনি উল্লেখ করেছেন, তার মধ্যে যেমন মনে করেন যে যে কোনো ইবাদত হতে গেলে তার, হ্যাঁ, মানে মোতাওয়াতের একটা দলিল থাকতে হবে,
তা এটার এরকম সঠিক কোনো দলিল নাই। এক দ্বিতীয় নম্বর কথা, এই হাদিসটির ব্যাপারে ইখতিলাফ এবং বিশেষ করে এই হাদিসটিকে জঈফ বলা হয়েছে। তিন নম্বর যেটা সেটা হলো যে কোনো ইমামগণ এই নামাজ পড়েছেন বলে এটা প্রমাণিত নয় এবং তারা কেউ মুস্তাহাব মনে করেননি। চতুর্থ নম্বর যেটা সেটি হলো যে ইবাদতের মধ্যে এরকম ইখতিয়ার দেওয়া হয় নাই যে তুমি পারলে জীবনে একদিন করো, হ্যাঁ, অথবা সপ্তাহে করো, অথবা মাসে করো, অথবা যে বছরে একবার করো, অথবা তোমার জীবনে একবার করলেই হবে। কোনো এবাদতে এরকম ইখতিয়ার দেওয়া হয় না, বরং বিভিন্ন এবাদতের সময় নির্ধারণ করে বলা হয়েছে। কাজেই এই সংক্রান্ত হাদিস সহি নয় এবং এর ওপর আমল করাও ঠিক না। শবে বরাত হোক, শবে মিরাজ হোক, তারপর ঈদে মিলাদুন্নবীতে হোক, অথবা লাইলাতুল কদরে হোক, যে কোনো সময় যদি এই নামাজ এইভাবে পড়া হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজ আল্লাহ আলম বিসাল্লাহ নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।